রেফারির ভাষিতে কিক অফ আর কেনিলওয়ার্থ রোড স্টেডিয়ামের সমর্থকরা কিছু বুঝে ওঠার আগেই ম্যানচেস্টার ইউনাইটেডের লিড। ম্যাচের 37 সেকেন্ডের মাথায় করা রাসমুস হয়লুন এমন একটা গোল করে নাম লিখিয়েছেন রেকর্ড বুকে। লুটন টাউনের বিপক্ষে ম্যাচের শুরুর মিনিটে গোল করে সবচেয়ে কম 21 বছর 14 দিন বয়সে প্রিমিয়ার লিগে টানা 6 ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন হয়লুন। এর আগে এই রেকর্ড ছিল নিউ ক্যাসেল ইংলিশ মিডফিল্ডার জো উইলকের। শুধু নিজেই নয়, ডেনমার্ক স্ট্রাইকারের কল্যাণে নতুন কীর্তি গড়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও। 37 সেকেন্ডে করা তার গোল প্রিমিয়ার লিগ ইতিহাসে প্রতিপক্ষের মাঠে রেড ডেভিলদের সবচেয়ে দ্রুততম গোল। ইউনাইটেডের জার্সিতে প্রথম 14 ম্যাচে গোল না পাওয়া 883 কোটি টাকাতে কেনা হয়ল্যান্ড এদিন ম্যাচের পুরোটা সময় ছিলেন দুর্দান্ত। 7 মিনিটের মাথায় ডিবক্সের বাইরে থেকে তার দৃষ্টিনন্দন গোলে ব্যবধান দ্বিগুণ করা ছাড়াও আরও একটা কীর্তি গড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। এর আগে এত কম সময় প্রতিপক্ষের মাঠে কখনো 2-0 ব্যবধানে এগিয়ে যায়নি রেড ডেভিল। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে এক মাস। তবে ঘরের মাঠে শুরুতে পিছিয়ে পড়েও একেবারে চুপসে থাকেনি লুটন টাউন। 14 মিনিটে দারুণ গোল করে নিজেদের সমর্থকদের উল্লাসে ভাসান কার্টল মরিস। এরপরই মনে হচ্ছিল এ ম্যাচে হয়তো দেখা মিলবে গোল বন্যার। তবে বেশ কয়েকবার আক্রমণ পাল্টা আক্রমণ করলেও ম্যাচের পুরোটা সময় আর কোনো গোলের দেখা পায়নি কোনো দল। পরে 2-1 ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে 3-1 বাহিনী। এ নিয়ে লিগের টানা 4 ও প্রতিপক্ষের মাঠে টানা 3 জয়ে 44 পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থান আরও মজবুত করল ম্যানচেস্টার ইউনাইটেড। তামিম হোসেন, সময় সংবাদ।